আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে লকডাউন। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে লকডাউনের খবর জানাচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ত একটি এলাকা, রাজধানীর রাসেল স্কয়ার মোড়ে। আপনারা জানেন যে লকডাউনের আজকে দশম দিন চলছে। তো সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন অঞ্চলে ঘুরেছি, বিভিন্ন এলাকায় দেখেছি। সকাল থেকে কিন্তু আমরা ব্যক্তিগত গাড়ির যে চাপ, সেই ব্যক্তিগত গাড়ির চাপ কিন্তু আমরা দেখেছি। প্রতিটি মোড়ে মোড়ে প্রচুর পরিমাণে মানুষ ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন। এছাড়া এই বেশ কয়েকদিনের মতো রাস্তার কিন্তু দখলে আছে সেই রিক্সার যে প্রাধান্য, সেই রিক্সা কিন্তু আছে। আপনি যদি দেখেন আমার পিছনে, তাহলে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে ব্যক্তিগত গাড়ি কিন্তু এখানে দেখা যাচ্ছে। পুলিশ সদস্যরা বিশেষ করে প্রত্যেকটি গাড়ি দাঁড় করিয়ে চেক করছে এবং তারা জানতে চাচ্ছে কেন, কি প্রয়োজনে, কি উদ্দেশ্যে তারা বের হয়েছেন। যখন নিশ্চিত হতে পারছে যে জরুরি সেবায় নিয়োজিত যে ব্যক্তিরা, যে সমস্ত পরিবহন বা জরুরি সেবায় নিয়োজিত তারাই বের হয়েছেন, তখন তাদেরকে ছেড়ে দিচ্ছে। এছাড়া যদি বিনা প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো মানুষ রাস্তায় বের হয়, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনছে। পরিবহন যদি বের করা হয়, তাহলে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমরা বলবো যে মানুষের মধ্যে যে সচেতনতা, সেই সচেতনতা কিন্তু এখন পর্যন্ত খুব বেশি বৃদ্ধি পেয়েছে এমন তথ্য নাই। কারণ প্রতিদিনই আমরা দেখছি যে করোনার সংক্রমণ কিন্তু বাড়ছে এবং মৃত্যুও কিন্তু বাড়ছে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত বেশ ভালো। ঢাকার অনেক মোড়েই আমরা দেখেছি পুলিশ চেকপোস্ট আছে, তবে এখন পর্যন্ত বিজিবি এবং সেনা সদস্য বা অন্য অন্য টহল কিন্তু আমরা খুব বেশি দেখতে পাইনি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও অনেক বেশি দেখতে পাবো। এই ছিল সর্বশেষ অবস্থা।